তো এখন আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে নর্মালাইজেশন ডিবিএমএস এর মধ্যে। তো নর্মালাইজেশন বলতে আমরা কি বুঝছি আমরা সেটা জেনে নিই। তো নর্মালাইজেশন বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে নর্মালাইজেশন বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে অ্যানালাইজিং দ্য গিভেন রিলেশন বেসড অন দ্য এফডিস অ্যান্ড প্রাইমারি কিজ টু অ্যাচিভ দ্য ডিজায়ারেবল প্রপার্টি। মানে আমি নর্মালাইজেশনটা আমি আগের দিনও বা আগের ভিডিও লেকচারে আমি বলছিলাম যে ইটস বেসিক্যালি কাইন্ড অফ আ টেকনিক, যে টেকনিকটা ইউজ করে আমরা আমাদের রিলেশনের মধ্যে বা আমরা আমাদের একটা পার্টিকুলার রিলেশন ডেটা বেসের মধ্যে বা কোনো একটা ডেটা বেসের মধ্যে আমরা মিনিমাল রিডান্ডেন্সি চাইছি। আমরা চাইছি যাতে করে এই পার্টিকুলার ইনসার্শন ডিলিশন অ্যান্ড আপডেশন অ্যানোমালি যতটা কম করা যায়, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি আগের ভিডিও লেকচারসগুলোতে। তো যদি আমরা এই দুটো জিনিস কমাতে চাইছি দেন উই ওয়ান্ট টু ডু সামথিং উইচ ইজ নোন বাই দ্য টার্ম নর্মালাইজেশন অফ ডেটা। তো নর্মালাইজেশন অফ ডেটা করা মানে হচ্ছে আমরা এই দুটো প্রপার্টিকে বেসিক্যালি রিডিউস করতে চাইছি, যে রিডিউস করলে আমার রিলেশন ফ্রম আ ব্যাড ডেটা বেস টু আ গুড ডেটা বেসে কনভার্টেড হতে পারে। তো তার জন্যে বেসিক্যালি আমাদের কিছু টার্মস লাগবে, যে টার্মসগুলো হয়তো আমরা জানি বাট স্টিল একটুখানি রিক্যাপ করাচ্ছে আর কিছু না। সো দ্য ফার্স্ট টার্ম ইজ সুপার কি, দেন ক্যান্ডিডেট কি, অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ প্রাইমারি কি। তো সুপার কি বলতে আমরা কি বুঝি, তার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ এ কি। তো কি বলতে আমরা কি বুঝি, কি হচ্ছে বেসিক্যালি আ কম্বিনেশন অর আ কম্বিনেশন বলতে পারি, আ কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটস, দ্যাট অ্যাট্রিবিউটস হ্যাজ টু বি মিনিমাল নাম্বার অফ অ্যাট্রিবিউটস। সে মিনিমাল নাম্বার অফ অ্যাট্রিবিউটসের কম্বিনেশন বা সে মিনিমাল নাম্বার অফ অ্যাট্রিবিউটসের কম্বাইন করে যেই পার্টিকুলার ডেটা বেসের মধ্যে আমি কোনো একটা পার্টিকুলার সেট অফ অ্যাট্রিবিউটসকে বলছি কি, তাদেরকে ইউজ করে যদি আমি একটা পার্টিকুলার কোনো টপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি সেই রিলেশন থেকে, তাহলে সেটা আমার কি দাঁড়াচ্ছে। তাহলে কি এর মধ্যে মাথায় রাখতে হবে এইটা সবসময় যে কি এর মধ্যে কোনো একটা পার্টিকুলার কে সেটের মধ্যে আমি যদি বলি যে K1, K2, K3 অ্যান্ড K4, দিজ আর দ্য ফোর ডিফারেন্ট অ্যাট্রিবিউটস উইচ আর ইনভলভড ইন দিস পার্টিকুলার কি কে, দেন অল দি ফোর অ্যাট্রিবিউটস আর দ্য মিনিমাল নাম্বার অফ অ্যাট্রিবিউটস। দ্যাট মিনস ওয়াট, দ্যাট ইফ আই রিমুভ K1 ফ্রম দিস পার্টিকুলার সেট দেন দিস সেট শুড বি ইনকেপেবল অফ আইডেন্টিফাইং ইউনিকলি আ টপল ফ্রম আ সার্টন রিলেশন। যদি এটাই হয়ে গিয়ে থাকে, এটা যেন প্রতিটা কি এর জন্য যেন হয়, কোনো একটা কি কে যদি আমি কি কে থেকে বার করি তাহলে যেন এটা ইনকেপেবল হয়ে যায় কোনো একটা পার্টিকুলার টপলকে আইডেন্টিফাই করতে ইন আ সার্টন রিলেশন। আর যদি সেটা হয় তাহলে আমি বলবো যে দেন দিস পার্টিকুলার থিং ইজ আ কি, রাইট। তো এটা হলো কি কি, অ্যান্ড হোয়াট ইজ আ সুপার কি। সুপার কি বলতে পারি আগেন, ওটাও একটা সুপার কি মানে কি, অর মানে একটা কি, অবভিয়াসলি একটা কি, সেই কি এর মধ্যে কি থাকছে, অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকছে, সেই অ্যাট্রিবিউটসের কম্বিনেশনকে ইউজ করে আমি একটা টপলকে ইউনিকলি আইডেন্টিফাই করছি। বাট আমরা এটা জানি যে সুপার কি এর মধ্যে আমরা অল পসিবল কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট রাখার চেষ্টা করি, যার মধ্যে অনেক সময় দেখা যায় যে সে ফর এক্সাম্পল আমি বলছি সে ফোন নাম্বার, ফোন নাম্বার ইজ আ কাইন্ড অফ আ কি উইচ ইজ কেপেবল অফ আইডেন্টিফাইং এ ইউনিক টাপল ফ্রম আ সার্টন রিলেশন। সে আমি প্রতিটা একটা ডেটাবেস নিচ্ছি যার মধ্যে প্রতিটা মানুষের একটা সার্টন ফোন নাম্বার আছে, একটাই ফোন নাম্বার আমি নিচ্ছি, অ্যান্ড দ্যাট ফোন নাম্বার ফর দ্যাট পার্টিকুলার সার্টন পার্সন হ্যাজ টু বি ইউনিক, রাইট। আর যদি সেটা ইউনিক হয় তাহলে আমি ফোন নাম্বারকে একটা কি হিসাবে ইউজ করতে পারি, বাট সেই ফোন নাম্বারটাকে ইউজ করা মানে এর সাথে আমি যাকেই অ্যাসোসিয়েট করবো, সে ফর এক্সাম্পল ফোন নাম্বার অ্যাড্রেস, তাহলে সেও বেসিক্যালি ইজ কেপেবল অফ ফাইন্ডিং আ ইউনিক টাপল, বিকজ ফোন নাম্বার ইজ enough to identify a unique tuple, and if you add any attributes to this particular key it will obviously be able to do the same work which it was doing previously. So jodi ami erom dhoroner kono ekta attribute set banai ar take ami super key boli, then this is a super key. But if you want to say that a key k is a super key, একটা কি কে সুপার কি যদি তুমি বানাতে চাও, তাহলে কিন্তু তখন এরকম ধরনের কোনো জিনিসপত্র থাকবে না, তখন কিন্তু সেই কি কে এর মধ্যে যে কি এর ডেফিনেশনটা আছে সেটা মাথায় রাখতে হবে, যে মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস যেন থাকে। তাই জন্য আমরা সুপার কি এর মধ্যে তখন করে দেখছিলাম যে সুপার কি আমি যদি বলি এস কে বলি আমি সুপার কি, আর তার মধ্যে মনে করে সে ফর এক্সাম্পল একটা একটা সেট আছে, লাইক সে ফর এক্সাম্পল A1 A2 একটা আছে, আবার মনে করো A1 A3 একটা আছে, আবার মনে করো A3 আলাদা করে একটা আছে, আবার মনে করো সে ফর এক্সাম্পল A2 আলাদা করে আছে, দেন আই নিড টু চেক ইন ইচ অফ দি এলিমেন্টস উইচ আর প্রেজেন্ট ইন দিস পার্টিকুলার সুপার কি, দ্যাট দি এলিমেন্ট দ্যাট আর প্রেজেন্ট ইন ইচ সাবসেট আর বেসিক্যালি রিকোয়ার্ড এলিমেন্টস অর নট, অর ওয়েদার দে আর মিনিমাল অর নট। দ্যাট মিনস আমি ফার্স্টে কী করবো, এই পার্টিকুলার এলিমেন্টটাকে নিলাম আর এখান থেকে এর একটা প্রপার সাবসেট আমি নিচ্ছি উইচ ইজ A1, অ্যান্ড উই নিড টু চেক whether A1 exists as a super key in this set or not. যদি সেটা এক্সিস্ট না করে দেন A1 ইজ দ্য রিকোয়ার্ড কি অর রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ইন দিস পার্টিকুলার এলিমেন্ট, দেন উই টেক আউট A2 অ্যান্ড চেক whether it's
its existence, but whether A2 is itself a super key in this set or not, and we check and we see that yes, A2 is there as a single attribute which is capable of finding a unique tuple, then A1 and A2 does not qualify into this particular super key to be a must. That means A2 is basically redundant in this particular thing, or sorry, A1 is redundant in this particular thing, and we will remove this particular element from the super key set. The A2 jodi remove kore dei tale pore thake shudhu A2. The super key set er modhe je কটা সুপার কি মানে আমরা সুপার কি কিন্তু কি কে ডেফিনিশনের রেসপেক্টে বলছি যে একটা কি কে ইজ আ সুপার কি তাহলে কি রকম কি দাঁড়াবে এরকম মত কি দাঁড়াবে এন্ড দেন ফ্রম দ্যাট পার্টিকুলার সুপার কি সেট তার মানে সেই ক্ষেত্রে দেখতে গেলে দিস ওয়ান ইজ অলসো ক্যান্সেলড আউট সো উই আর লেফট উইথ A3 এন্ড A2 ইন দ্য সুপার কি দ্যাট মিনস দিস আর দ্য অল ডিফারেন্ট কাইন্ডস অফ সুপার কিজ দ্যাট আর পসিবল এন্ড দেন উই কাম টু দ্য ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট কি এর জন্যই আমরা তখন বলি উই অ্যাকচুয়ালি ট্রাই টু ফিল্টার ইট আউট মানে হচ্ছে সুপার কি এর মধ্যে অ্যাজ ইফ যেন সবকটা কম্বিনেশন রাখা আছে এন্ড ইন দ্য ক্যান্ডিডেট কি we take the filtered one bolte era dujon tale candidate key er jonno qualify kore gelo and from the candidate key set we can select any of them to be the primary key right era dujoner modhe jekono ekjon ke ami primary key kore dite parbo etai amra jani to super key er definition er modhe super key jokhon amra bolchi tokhon super key er modhe shobshomoy sheta jodi key er sathe tumi associate koro tale kokhoni tumi era dujon ke super key er modhe rakhte parbe na but as a self jodi super key define koro ar jodi sheta key er sathe na associate koro then it can have multiple kind of different elements which are basically redundant as well because one good elements are jigulo ki redundant either dujone kono proyojon nei era dujon ekai identify korte parche so these two now becomes redundant element in this particular key set তো তখন আমরা বলবো যে আমরা তখন এটাকে ক্যান্ডিডেট কিতে কনভার্ট করছি ওয়্যার উই অ্যাকচুয়ালি ফাইন্ড whether a proper subset is itself a super key or not for each element in the super key set and if it is then we ignore or we delete those particular members and the remaining or the leftover elements are then qualified to the candidate key set and from the candidate key set we can select any of them to be the primary key of this particular relation right so এটা যদি একটা quick recap হয় then we come to the normal form of this particular relation And the normal form, we have three different normal forms in our syllabus. And the last one is basically BCNF. The first normal form, that again, one NF bole claim kore thaki. The first normal form is what? It basically claims a very fundamental thing. That is every attribute value or the value of every attribute should be atomic in nature. That means it should be as simple as that. It should be indivisible, right? So if I say that I have an attribute, say name, phone number, and I have another attribute, say email ID. Then a person can have more than one phone number and a person can have more than one email IDs. And for a particular roll number, if there is a roll number R1 and I'm writing a phone number as 123456789 0, another roll number another phone number as 013925165 20, and there are two mail IDs, right? If I do or if I design such a database, then in this particular two attribute we have multi-valued attributes, right? And if we have multi-valued attributes, then this particular thing cannot be under 1NF. 1NF claims that each and individual tuple of this particular relation of any relation should be very much atomic in nature. So these second data under a particular roll number cannot be an entry in the phone number and email ID, right? So this is the very fundamental property of 1NF, and the 1NF definition, from the definition is clear: the domain of an attribute must include all the atomic values, and that the value of any attribute in tuple must be single value from the domain of that attribute. So that means it should not contain multi-valued attribute, it should be a single valued attribute, it should not contain multiple values inside it, right? So this is what 1NF is. Okay, so আমরা এখন second normal form বলছি. So second normal form টা কি বলছে? অবভিয়াসলি সেকেন্ড নর্মাল ফর্ম হতে গেলে একটা ডেটাবেস কে অবভিয়াসলি 1NF এ হতেই হবে। তাছাড়া যেটা এক্সট্রা লাগছে 2NF এর জন্য সেটা হচ্ছে রিলেশন R ইজ ইন 2NF ইফ এভরি নন প্রাইম অ্যাট্রিবিউট A ইন R ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন দ্য প্রাইমারি কি অফ R। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলছি আমরা যখন নন প্রাইম অ্যাট্রিবিউট বলছি তাহলে প্রাইম অ্যাট্রিবিউট মানে হচ্ছে আমরা সুপার কি থেকে যখন ক্যান্ডিডেট কি সেটে আসছি ক্যান্ডিডেট কি সেটের মধ্যে যেই পার্টিকুলার এলিমেন্টটাকে আমরা প্রাইমারি কি বলে ডিক্লেয়ার করছি তাছাড়া যে রিমেনিং এলিমেন্টসগুলো আমার ক্যান্ডিডেট কি সেটের মধ্যে পড়ে আছে ইনক্লুডিং দ্য প্রাইমারি কি এভরি ওয়ান আর দ্য প্রাইম অ্যাট্রিবিউটস অফ দ্যাট পার্টিকুলার রিলেশন অ্যান্ড অল দ্য রিমেনিং অ্যাট্রিবিউটস উইচ আর নট প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার ক্যান্ডিডেট কি সেট আর দ্য নন প্রাইম অ্যাট্রিবিউটস রাইট সো এখানে বলছে যে প্রতিটা নন প্রাইম অ্যাট্রিবিউট ইন অ্যাট্রিবিউট A ইন R ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন দ্য প্রাইমারি কি R তার মানে প্রতিটা নন প্রাইম অ্যাট্রিবিউট সেট তারা যেন
ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট থাকে অন দ্য প্রাইম অ্যাট্রিবিউটস অফ দ্য প্রাইমারি কি অফ দি আর। তো যদি তাই হয় তাহলে আমরা এখানে প্রাইমারি কি, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে আমরা SSN বলতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলে আমরা বলছি, পি নাম্বার মানে ইটস আ প্রোডাক্ট নাম্বার বা প্রোডাক্ট আইডি মতন ভাবতে পারো, আওয়ার্স এমপ্লয় নেম প্রোডাক্ট নেম প্রোডাক্ট লোকেশন অ্যান্ড প্রোডাক্ট পিন, পিন হচ্ছে এখানে পিন লোকেশন যেটা যেটা আমরা পিন ইউজ করে থাকি পিন কোড, রাইট। তো আমরা এখানে তিনটে ফাংশনাল ডিপেন্ডেন্সিজ দেখাচ্ছি, দ্য ফার্স্ট ওয়ান উই হ্যাভ ডিনোটেড বাই FD1, দ্য সেকেন্ড ওয়ান ইজ FD2 অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ FD3, রাইট। তো আমরা FD1 এর মধ্যে কি দেখাচ্ছি, SSN অ্যান্ড P নাম্বার আর দ্য টু প্রাইমারি কিজ কম্পোজিট প্রাইমারি কি, অ্যান্ড আওয়ার্স ইজ ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্ট অন SSN অ্যান্ড P নাম্বার। তাহলে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্টের কথাটা মানেটা কি আগে আমরা সেটা বুঝে নিই। তো ফর এক্সাম্পল আমি বলছি যে A, B আর এখানে একটা C আছে, রাইট। তো বলি যদি বলি আমি যে সি ইজ ফুল সি ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই এ বি, দ্যাট মিনস দ্যাট সি ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড নাও ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি মিনস দ্যাট ইফ রিমুভাল অফ আ সার্টেন অ্যাট্রিবিউট ইন দিস পার্টিকুলার সেট, ইফ রিমুভাল অফ দিস পার্টিকুলার অ্যাট্রিবিউট ফ্রম দিস পার্টিকুলার আলফা সেট, ইফ আই সে দিস ইজ আলফা অ্যান্ড দিস ইজ বিটা, then also this particular functional dependency if it holds then this is not a fully functional dependency, that means jodi ami ekhan theke a ta ke remove kori then we are left out with this one, so now that means je c ab er upor o dependent othoba c can be determined by b as well, b dio determine hoye jacche, that means er kono proper subset er upor o jodi c still depend kore thake ba still c jodi still determine kora jay then that is a partial dependency, ar jodi e removal ei functional dependency ta hold na kore that means means C is fully functionally dependent on AB. A ta remove korlo still fail korche functional dependency hold korte, othoba B ta remove korlo still functional dependency fail korche function hold korte. Tamane ide dujon kei dorkar in order to make this functional dependency work. Kono ekjoner removal o jodi still cholte thake tale seta ke amra fully functionally bolbo na, fully functionally dependent bolbo na, but jodi kono ekta removal o jodi dekha jacche seta fail korche ar ekta korleo setao dekha jacche fail korche, that means both are required in order to proper function of this, in order to make this particular functional dependency properly working, right? So jodi eta properly working obosthay amake ante hoy then amader je dujonke jodi dorkar hoy then it's a fully functional dependency. So ei particular amra jodi example ta dekhi jokhon amra ei example ta khyal kore jodi dekhi tole dekhbo je amader ekhane SSN ar P number hocche basically amra dhorechi je these two are the candidate keys or these two are the primary key of our particular relation, and in this case ours is a fully functional dependency matter, right? Ours is fully functional dependent because SSN আর P number উপর depend করে আছে. Obviously SSN আর P number উপর যদি depend করে তাহলে এরা প্রতিজনই এর উপর depend করবে, because দেখো ভালো করে second functional dependency SSN এর উপরে দেখো ename depend করে আছে আবার, তার মানে ename can be determined by social security number and product name p location and p pin can be determined by the p number which is determined by the third functional dependency, তার মানে এরা দুজন মিলে অবভিয়াসলি আমার সবকটা অ্যাট্রিবিউট কি আইডেন্টিফাই করতে পারতো, বাট দেখা যাচ্ছে যে ইনেম শুধু এদের দুজনের উপরে নয়, ইনেম শুধু SSN এর উপরেই কাজ হয়ে যাচ্ছে, পি নাম্বারটা এখানে আবার রিডান্ডেন্ট, আবার উল্টে পি নেম পি লোকেশন আর পি পিন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা তিনজন পি নাম্বার দিয়েই আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, SSN ইজ নাও আ রিডান্ডেন্ট। সো এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি আর নট ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্ট বিকজ এর একটা প্রপার সাবসেট এর উপরই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা স্টিল হোল্ড করছে, দ্যাট মিনস FD2 অ্যান্ড FD3 আর বেসিক্যালি দ্য টু পার্শিয়াল ডিপেন্ডেন্সিজ, অ্যান্ড ইফ দেয়ার exist any partial dependencies then we have to break this particular relation into multiple relations. তো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যেটা ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট তাকে আমরা একটা রিলেশনের মধ্যে ফার্স্টে রাখবো, সো উই হ্যাভ ডিজাইন টি ওয়ান যেখানে আমরা SSN পি নাম্বার আর আওয়ার্সটাকে একটা জায়গায় রেখেছি, আর SSN পি নাম্বার আগেন ইজ দ্য কম্পোজিট প্রাইমারি কি। নেক্সট হোয়াট উই হ্যাভ ডান ইজ যেটা নেক্সট পার্শিয়াল ডিপেন্ডেন্সি সেটাকে আমরা আরেকটা টেবিলে রাখছি বা আরেকটা রিলেশনে রাখছি উইচ ইজ SSN অ্যান্ড ই নেম, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ FD3 উইচ ইজ দি আনাদার পার্শিয়াল ডিপেন্ডেন্সি উইচ ইজ ডিটারমাইন্ড বাই পি নাম্বার, দ্য পি নেম পি লোকেশন পি পিন আর ডিটারমাইন্ড বাই পি নাম্বার সেটাকে আমরা আরেকটাতে রাখলাম, অ্যান্ড ইফ ইউ অবজার্ভ ভেরি ক্লোজলি দেন ইন দ্য থার্ড টেবল অর দেন দ্য থার্ড রিলেশন পি নাম্বার ইজ কেপেবল অফ ডিটারমাইনিং দ্য ভ্যালুজ অফ পি নেম পি লোকেশন অ্যান্ড পি পেন ইজ ওকে, বাট লুক অ্যাট দিস টু অ্যাট্রিবিউটস পি লোকেশন অ্যান্ড পি পেন, পি লোকেশন পি পেন ইজ ফাংশনালি ডিটারমাইন্ড বাই পি লোকেশন। তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা বলতে পারো স্যার এটাও তো তাহলে একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সির মতন হচ্ছে যেখানে নাকি এরা আবার এর উপরও ডিপেন্ড করছে, একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা বলেছিলাম এভরি নন প্রাইম অ্যাট্রিবিউট অফ ইজ ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন প্রাইমারি কি,
লুপ হোল বসে আছে বা একটা যেটা আমরা সর্ট অফ একটা ফ্ল মতন পাচ্ছি সেটা হচ্ছে এখানে এইটা বলা আছে, বাট এখানে এটা তো বলা নেই যে একটা নন প্রাইম আরেকটা নন প্রাইমের উপরে ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, সেটা তো কোথাও বলা নেই। বলা আছে এভরি নন প্রাইম, যে কটা নন প্রাইম তারা যেন প্রাইমারিকের উপরে ডিপেন্ড করে থাকে, অ্যাবসলিউটলি। বাট একটা নন প্রাইম যদি আরেকটা নন প্রাইমের উপরে ডিপেন্ড করে তাহলে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বিকজ এই নন প্রাইম দুটো আবার ইনডিরেক্ট ভাবে এই প্রাইমের উপরে তো ডিপেন্ড করে আছেই, তো সেই পার্টিকুলার ক্যারেক্টারটা তো স্যাটিসফাইড হচ্ছে। এর সাথে যেটা এক্সট্রা দেখতে পাচ্ছি যে আরেকটা নন প্রাইম আরেকজন নন প্রাইমের উপরে ডিপেন্ড করে বসে আছে। সো দিস is in 2NF because this is not violating the definition of 2NF, because এই দুটো নন প্রাইম অ্যাট্রিবিউট যারা নাকি একটা কোনো ডিসক্রিপশন করার ডিসক্রিপশন করার চেষ্টা করছিল তারা এখানে ডিসক্রিপশন করলেও কিন্তু তারা এরা কিন্তু পি নাম্বারের উপরে ডিপেন্ড করে আছে, এবং এই পি নাম্বারের উপরে ডিপেন্ড করা থাকার পরেও পি পিন কিন্তু পি লোকেশনের উপরে আছে, উইচ ইজ আ নন প্রাইম ইজ ডিপেন্ডেন্ট অন আনাদার নন প্রাইম। সো এটা গেল আমার 2NF। আমরা এরপরে দেখব 3NF। So now what we do is we discuss third normal form. The third normal form বলছে relation R is in 3NF, 3NF. If it is in 2NF, obviously it has to be in 2NF. And no non-prime attribute of R is transitively dependent on primary key. So what is a transitive dependency? We have already studied that in our closure of functional dependency video lecture. So if I consider B is functionally dependent on A and C is functionally dependent on B, then by transitive dependency, C is functionally dependent on A. So this kind of dependency should not be present in the relation, and if it is, then that particular relation is not in 3NF, and we need to redesign the relations to be in 3NF so that there exists no transitive dependencies. So we take the same example what we have taken in our 2NF definition. So this was the 2NF definition, and in the third table what we have said is that this particular thing, these two tables are in 2NF, no problem. The third one is also in 2NF, but if we move on to the 3NF, then from this particular table, obviously these two are the primary key, composite primary key. So there exists no possibility of any transitive dependency to happen in T1. And in T2, again, there are two attributes, and where SSN is basically a primary key. So again, there exists no possibility of any transitive dependency. But in case of a T3, we have already discussed that this particular relation was already having a functional dependency where ppin was functionally determined by p location, and these two were basically the non-prime attributes. So if I closely observe this particular thing, then from this particular thing we can say that p number So the first thing is P location is functionally determined by P number, and P pin is functionally determined by P location. This was the case, right? So P location is functionally determined by P number, and P pin is functionally determined by P location. So when P number is a primary key, the resultant thing that comes out to be from the transitive dependency is such a kind of thing, that P pin is not transitively dependent on P number. So ekhane shetai bola ache that no non prime attribute of R is transitively dependent on primary key. Now P pin is a non prime attribute, and it is now transitively depending on the attribute, on an attribute which is basically a prime attribute or a primary key. And so this particular thing has to be sorted out if I need to say that this relation is in 3NF. So what we do is that we need to break this third relation into two more relations, right? So what we are doing is that we are breaking up this particular third relation in two different parts. The first one we name it as T3.1, and what we do is we first write P number, then we write P name, then we write P location, right? And P number over here is the primary key, and we have another relation T3.2, we have P location and P pin, where P location is the primary key. So from here we actually have sorted out, and there now in this table 3.1 we have no transitive dependencies, and table 3.2 we have no transitive dependencies. So if I break this particular T3 into these two relations, or in these two tables 3.1 and 3.2, we get two new relations
as 3.1 and 3.2, and now these two relations are completely in 3NF. There is no possibility of transitive dependency anywhere in these two relations, right? So now we come to the Boyce code normal form, and in the Boyce code normal form BCNF, we need a condition that relation R has to be in 3NF. Obviously it has to be in 3NF, but other than that, what it really claims is that it should be in BCNF if whenever a non-trivial functional dependency FD, if there exists any functional dependency of the form A is functionally determined by X, then X has to be a super key of that particular relation. So in this particular example, if I observe, then under the teach table, there are basically three different attributes: student, course, and instructor. And we have two set of functional dependencies listed out over here. The first one is instructor is functionally determined by student and course. And the second functional dependency is the course is functionally determined by the instructor. So instead of writing the big names over here, if I just use alphabets instead of using that particular thing. So if I write the table name is T, and if I say that the student, I'm denoting student as A, I'm denoting course as B, I'm denoting instructor as C, then A and B are the primary key, and the one functional dependency is something like this, and the second one is something like this, right? So what we have is C is functionally dependent on A and B, and the second one is B is functionally dependent on C. So if I just closely observe these two functional dependencies, then there exists no transitive dependencies, obviously. And so if there is no transitive dependency, then this particular relation is in 3NF. There is no doubt about it. But the problem is that according to the definition of BCNF, this functional dependency actually violates the definition of BCNF because C is not a super key. So when C is not a super key, then this kind of functional dependency also cannot hold. And if it holds, then we have to modify the relation in such a way such that this functional dependency, if it holds, then also it will not create a problem, right? So what we now do is that first the functional dependency that is creating a problem, we will separate that particular functional dependency into a different one, different table. So we design a new table T1, and we have two different attributes in that table with C as the prime attribute, right? C has to be the prime attribute, or C is a part of the super key now, and now B is functionally determined by C, and there is no problem. And now in the second table, what we have, right? So if we closely observe this particular table, student, course, and instructor, what thing that comes to your mind? The first thing is a student can enroll a course for a certain instructor, right? That course can be a DBMS course, that course can be an operating system course, and obviously that student, say example, the name of the student is Rakesh, then Rakesh has enrolled for a course, say that course name is operating system, and it will be taught by some instructor I1. Say there's another student, again Rakesh is coming up, and with a different course now, because operating system is already done. So the next course name is now, say, DBMS, that is being taught by another instructor I2. So the thing is very simple. It has to be looked into this matter that either we can, in the second table, we can keep student and instructor in the particular table and name student and instructor both as composite attribute. That means either we can have A, C in this particular attribute and name and basically have A and C as the composite primary key, or we can do is T2 is basically having A and B. So either you are taking student and course in a table, right, or you are taking student and instructor in a table, and in both the cases you are basically applying the primary key to both the attributes. That means they are functioning like a composite primary keys, right? So ekta student Rakesh she ekbari ekta course er jonno ashbe, right? Rakesh operating system dubar aste parbe na. Similarly, Rakesh jodi kono ekta instructor ke porate jay, tahole shei instructor ami jodi dhore nei je operating system i shudhu poray ar kichu poray na, amar jodi assumption ta thake ekta particular database er jonno jeta jodi snapshot hoy,
দেন সেই পার্টিকুলার স্টুডেন্টটা সেই ইনস্ট্রাক্টরের আন্ডারে যখন পড়তে যাচ্ছে, আর আমি যদি এটা ধরি যে ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রাক্টর টিচেস অনলি আ সিঙ্গেল সাবজেক্ট, দের ইজ নো মোর সাবজেক্ট দ্যাট আস ইনস্ট্রাক্টর ক্যান টিচ, দ্যাট মিনস মনে করো আমি এখন পড়াচ্ছি, আমি ডিবিএমএসই পড়াবো, আমি ডিবিএস বাদে আর কোনো সাবজেক্ট পড়াবো না, দেন ইনস্ট্রাক্টরের নামটা যেটা আসবে সেটা একটা সাবজেক্টের সাথে অ্যাসোসিয়েট করেই আসবে, রাইট? তাহলে যদি তাই হয়ে গিয়ে থাকে তাহলে তা না হলে যদি এটা না হতো তাহলে এই ডিপেন্ডেন্সিটা নিশ্চয়ই আসতো না, রাইট? তো যদি এটা না আসতো তার মানে যদি এটা বিকজ যদি এটা ঘটতে হয় তাহলে আমি যেটা বলছি অ্যাসাম্পশনে সেটাই অ্যাকচুয়ালি ঘটছে, নাহলে এই পার্টিকুলার ডিপেন্ডেন্সিটা কখনোই অকার করতে পারতো না, রাইট? সো ইন দ্যাট পার্টিকুলার কেস তাহলে আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে আইদার স্টুডেন্ট কোর্স একসাথে ব্যাপারটা কোনোদিনও ডুপ্লিকেট হবে না, অথবা স্টুডেন্ট ইনস্ট্রাক্টর একসাথে ব্যাপারটা কোনোদিনও ডুপ্লিকেট হবে না। সো রাকেশ যদি একটা স্টুডেন্ট হয় সে অপারেটিং সিস্টেম পড়ছে বাই আ ইনস্ট্রাক্টর I1, এই কম্বিনেশনটার মধ্যে রাকেশ আরেকবার আসতে পারে, রাকেশ আরেকবার আসলে তাহলে ওএস নিয়ে আর আসতে পারে না, আর যদি ওএস নিয়ে না আসতে পারে তাহলে I1ও আর দ্বিতীয়বার আসতে পারে না, রাইট? বিকজ I1 শুধু ওএসটাই পড়ায় আর তা বাদে কোনো সাবজেক্ট আর পড়ায় না। আর যদি I1 মোর দেন ওয়ান সাবজেক্ট পড়াতো, লাইক ওএসও পড়াচ্ছে I1 আবার ডিবিএমএসও পড়াচ্ছে, তাহলে এই পার্টিকুলার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আবার এই রিলেশনের জন্য হোল্ড করতে পারে না। তাহলে অবভিয়াসলি এইটা যদি হয় তাহলে আইদার তুমি স্টুডেন্ট কোর্স এদের দুজনকে নিয়ে একটা পার্টিকুলার টেবিলে বানাচ্ছ, যেখানে স্টুডেন্ট আর কোর্স দুজনকে কম্পোজিট প্রাইমারি কি করছো, অথবা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরকে নিয়ে তুমি আরেকটা টেবিল বানাচ্ছ যেখানে স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টর দুজনকেই তুমি কম্পোজিট প্রাইমারি কি করছো। এটা তোমার উপরে ডিপেন্ড করছে whether you are going to follow T1 then this particular table as your the BCNF table, অথবা T1 এর সাথে এই টেবিলটাকে অ্যাসোসিয়েট করবে। ইট উইল কমপ্লিটলি ডিপেন্ড আপন ইওর উইল অর ইওর উইশ। এই বাদে আর কিছু নেই, BCNF বলতে আমরা এইটুকুনি বুঝি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পার্টিকুলার জিনিসগুলো নিয়ে একটা কোনো রিলেশনাল একটা কোনো এক্সাম্পল থাকবে যার মধ্যে অনেকগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সিস থাকবে, এবং সেখান থেকে আমরা সেটাকে রিডিউস করতে করতে আপ টু BCNF অবধি নিয়ে যেতে পারি কিনা সেটা আমরা দেখবো।